2022 সালের উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষার্থীদের জন্য আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে উচ্চ মাধ্যমিক ব্যবহারিক ভূগোল পরীক্ষায় তোমরা যে 30 নম্বরের পরীক্ষা দিয়ে থাকো তার মধ্যে দেখা যাচ্ছে তোমাদের মৌখিক প্রশ্ন এখানে প্রজেক্টের ক্ষেত্রে একইভাবে ল্যাবরেটরি নোটবুকের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বর করে 4 নম্বর থাকে। এবারে এই মৌখিক প্রশ্ন পরীক্ষার কোন সময়ে তোমাদের ধরা হবে, একইভাবে এর উত্তর তোমরা কিভাবে দেবে বা কি কি প্রশ্ন রেডি করবে, এই সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সামনে এই ভিডিওটা উপস্থাপন করছি। তোমরা এই ভিডিওটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে আমি বলবো তোমাদের মৌখিক পরীক্ষা সংক্রান্ত যে ভীতি তৈরি হয়ে থাকে সেই ভীতিটা সম্পূর্ণভাবে দূরীভূত হয়ে যাবে। তার কারণ একদম স্টেপ বাই স্টেপ আমাদের এই মৌখিক প্রশ্ন সংক্রান্ত যে বিভিন্ন ধরনের বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এই ভিডিওতে আমি আলোচনা করেছি। যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ ভূগোল সংক্রান্ত প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও যদি তোমরা পেতে চাও অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এর পাশাপাশি এর পাশে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটা অন করে রাখো, তার কারণ আমার ভিডিও ছাড়লেই তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যাবে। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরুর প্রথমেই আমরা মৌখিক পরীক্ষায় আমাদের কত নাম্বার এসে থাকে এবং কোন কোন পাঠ থেকে আমাদের মৌখিক প্রশ্ন ধরা হয়ে থাকে সেই বিষয়টা আলোচনা করে নেব। উচ্চ মাধ্যমিক ব্যবহারিক ভূগোল পরীক্ষায় তোমাদের 30 নাম্বার আছে, এই 30 নাম্বারের মধ্যে দেখা যাচ্ছে 5 নাম্বার করে দুটো ক্ষেত্রে আমাদের ল্যাবরেটরি নোটবুক এবং প্রজেক্টের খাতা সংক্রান্ত 10 নাম্বার দেওয়া আছে। এখানে দেখো আমি তোমাদের সামনে 2020 সালের একটা প্রশ্ন তুলে ধরেছি। এখানে যে কোনো প্রশ্ন যদি তোমরা দেখো, এখানে দেখো 4-এর দাগে এবং 5-এর দাগে যে দুটো প্রশ্ন এসে থাকে এই দুটো প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 4-এর দাগে দেখো প্রকল্প খাতা ও মৌখিক প্রশ্ন, একইভাবে 5-এর দাগে দেখো ব্যবহারিক ভূগোল খাতা ও মৌখিক প্রশ্ন। এখানে দুটো ক্ষেত্রেই দেখো নাম্বারের ডিস্ট্রিবিউশন আছে কি 3+2। তাহলে এখানে 3+2 অর্থাৎ আমাদের এখানে দেখতে পাচ্ছি মৌখিক প্রশ্নের জন্য 2 নাম্বার করে দুটো ক্ষেত্রে 4 নাম্বার আছে। এখানে দেখো মৌখিক প্রশ্নের ক্ষেত্রে কোনোরকম কোনো প্যাটার্ন কিন্তু নেই, কারণ প্রত্যেক বিদ্যালয়ের যে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বা শিক্ষিকা আছেন তারা যে কোশ্চেন করছেন তার ভিত্তিতেই মৌখিক প্রশ্ন হচ্ছে। অর্থাৎ দেখো আমাদের এখানে কাউন্সিল থেকে মৌখিক পরীক্ষার জন্য কোনোরকম কোনো কোশ্চেন পাঠিয়ে দেয় না এখানে, যার ফলে কি হচ্ছে এখানে মৌখিক প্রশ্নের নির্দিষ্ট কোনো প্যাটার্ন আমরা পাচ্ছি না এখানে। তবে আমরা একটা ধাঁচ তোমাদেরকে বলবো, এরপরে আমি যখন আমার ভিডিও শেষের দিকে আমি আলোচনা করতে করতে বলবো তোমাদেরকে কোন কোন প্রশ্নগুলো তোমরা করে গেলে মৌখিক প্রশ্নের জন্য তোমরা রেডি হতে পারো। পরে দেখো ছাত্রছাত্রীরা প্রায় ক্ষেত্রেই আমাকে জিজ্ঞাসা করে থাকে স্যার মৌখিক প্রশ্ন কটা ধরা হবে, আমাদের এই পরীক্ষা চলাকালীন যে মৌখিক প্রশ্নের জন্য আমাদের ডাকা হবে সেখানে কটা প্রশ্ন ধরা হবে। দেখো তোমাদের আগে 2015 সাল পর্যন্ত যে ইনস্ট্রাকশন শিট দেওয়া হতো সেখানে বলা হয়েছে কমপক্ষে 4টে, এখানে কমপক্ষে 4টে করে মৌখিক প্রশ্ন, অর্থাৎ দুটো ক্ষেত্রে আমাদের 4টে 4টে 8টা মৌখিক প্রশ্ন ধরার কথা বলা হয়েছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা 2020 সাল বা আমাদের 2016 সাল থেকে যদি কোশ্চেন দেখি সেখানে ইনস্ট্রাকশন শিটে বলে দেওয়া হচ্ছে এখানে আমাদের মৌখিক প্রশ্নের জন্য 2 নাম্বার দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে কটা ধরা হবে এটা ওই নির্দিষ্ট বিদ্যালয়ের পরীক্ষকই ঠিক করে নেবেন, সেখানে ছাত্রছাত্রীকে দুটো প্রশ্ন ধরবেন না 4টে ধরবেন না 6টা ধরবেন, এটা ওই নির্দিষ্ট বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার হাতেই ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে তোমাদের 2 নাম্বার মৌখিক প্রশ্নের জন্য দুটো ক্ষেত্রে দেওয়া হয়েছে। তাহলে এই বিষয়টাই জাস্ট উল্লেখ করে দেওয়া হচ্ছে 2020 সালের ইনস্ট্রাকশন শিটে বা 2016 সাল থেকে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এখানে আমরা ধরে নিতে পারি দুটো থেকে 4টে প্রশ্ন ম্যাক্সিমাম লেভেলে আমাদের ধরতে পারে। তাহলে সেই জায়গায় মাথায় রেখে আমাদেরকে এই দুটো থেকে 4টে প্রশ্ন কিন্তু রেডি করতে হবে, তবেই আমরা এই 4-এ-4 পেতে পারবো। দেখো কোনো কোনো ক্ষেত্রে এক্সেপশনাল হতে পারে, ধরো 4টের জায়গায় দেখা গেল 6টা ধরছে বা 8টা ধরছে, এখানে দেখা গেল কোনো কোনো ক্ষেত্রে তোমরা কি করছো না কোনো কোনো উত্তর তোমরা বলতে পারছো না বা বিষয়গুলো বলছো তোমরা জানি না, তখন কি হয় না শিক্ষক বা শিক্ষিকা যিনি দায়িত্বে আছেন তিনি চেষ্টা করেন তোমাদেরকে নাম্বারটা পাইয়ে দেওয়ার জন্য আরও দুটো এক্সট্রা কোশ্চেন করতে, যার ফলে কি হচ্ছে ওই দুটো কোশ্চেনের উত্তর যদি তোমরা বলতে পেরে যাও তাহলে তখন কি হচ্ছে অটোমেটিক 2 নাম্বারটা দিয়ে দেওয়া হয়। তাহলে এই বিষয়টা মাথায় রেখেই তোমাদেরকে 4টের জায়গায় 6টা কোশ্চেন করতে পারেন বা 8টা কোশ্চেন করতে পারেন। এখানে তোমরা তখন ভাবতে পারো যে আমাদের তো দুটো কোশ্চেন বলা হচ্ছে বা 4টে কোশ্চেন বলা হচ্ছে কিন্তু 6টা বা 8টা কোশ্চেন করা হচ্ছে কেন। তাহলে এই বিষয়টা মাথায় রাখবে, একটা পরীক্ষক সবসময়ই চাইবেন যে আমার ছাত্র বা ছাত্রী সবসময় যেন একটা ভালো নাম্বার পায় বা এখানে 2-2 যে 4 নাম্বার যেন 4-4 পায়। তাহলে সেই জন্য চেষ্টা করবেন, সেখানে সেক্ষেত্রে তোমাদের কোশ্চেন হয়তো একটু বেশি সংখ্যক ধরলেও ধরতে পারেন। এখানে এই বিষয়ের কথাটা মাথায় রেখেই তোমাদের পরীক্ষক যে কোশ্চেনগুলো ধরতে চাইছেন
সেখানে তোমাদের যেগুলো জানা থাকবে সেই বিষয়গুলো উত্তর দিয়ে দিতে হবে। এরপরে ছাত্রছাত্রীদের তরফ থেকে বলা হয় মৌখিক প্রশ্ন তোমাদের কোন সময়ে ধরা হবে, অর্থাৎ 3 ঘন্টার যে তোমাদের পরীক্ষা চলছে এই পরীক্ষার মধ্যে কোন সময়ে পরীক্ষা নেওয়া হবে মৌখিক প্রশ্নের। এখানে দেখো ব্যবহারিক ভূগোল পরীক্ষা চলাকালীন তোমাদের যে 3 ঘন্টা পরীক্ষা চলছে এই 3 ঘন্টা চলাকালীন, সে প্রথমের দিকে হতে পারে, মাঝে হতে পারে, শেষে হতে পারে, যে কোনো সময়ে এই মৌখিক প্রশ্নের পরীক্ষা তোমাদের যে শিক্ষক বা শিক্ষিকা যিনি দায়িত্বে আছেন তিনি নিয়ে নেবেন। এক্ষেত্রে তোমাদের নির্দিষ্ট কোনো টাইম এর ব্যাপার নেই এখানে যে এই সময়ে নিতে হবে বা এই সময়ে নেওয়া যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। একইভাবে তোমরা ধরো কোনো একটা কাজ করছো সেই সময়ে তোমাকে ডাকছে, তুমি তখন সেখানে আসতে বাধ্য, কারণ সেই কাজটা তোমাদেরকে থামিয়েই পরীক্ষা দিয়ে দিতে হবে। সমস্ত ছাত্রছাত্রীরই পরীক্ষা ওই পরীক্ষা চলাকালীন নিয়ে নিতে হবে, সেই জন্য তোমাদেরকে যখন যে সময়ে ডাকা হবে এই দুটো পরীক্ষার জন্য সেই সময়ে তোমাদের শিক্ষক বা শিক্ষিকার কাছে উপস্থিত হতে হবে। পরে যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মৌখিক পরীক্ষা চলাকালীন তোমাদের যে ডাকা হলো তখন তোমরা কি করবে, তোমাদের কি করণীয় আছে। উচ্চ মাধ্যমিক ব্যবহারিক ভূগোল পরীক্ষা যারা দিতে চলেছ তাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিজেদের ড্রেস কোড সম্পর্কে সচেতন হওয়া, অর্থাৎ এই পরীক্ষার দিন তোমরা তোমাদের স্কুল ড্রেস অবশ্যই পরে যাও। সে তোমাদের যা স্কুল ড্রেস থাকবে সেই অনুযায়ী তোমরা পরে যাবে, অবশ্যই তার পাশাপাশি সেই ড্রেসটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যেন সেটা কোনোভাবেই নোংরা হয়ে আছে সেই ধরনের কোনো ড্রেস পরে যেও না। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ড্রেস কোড মেনটেন করে পরীক্ষার হলে উপস্থিত হওয়ার চেষ্টা করো। দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের যে দুটো খাতা করতে দেওয়া হয়েছে, একটা প্রজেক্টের খাতা আর একটা হচ্ছে ল্যাবরেটরি নোটবুকের খাতা, তাহলে এই দুটো খাতা একদম যেন নিট অ্যান্ড ক্লিন হয়েছে, এখানে মলার ঠিকঠাকভাবে করেছো, তারপরে তোমাদের যে যে বিষয়গুলো সাজিয়ে লেখার কথা বলা হয়েছে এই সংক্রান্ত আমার দুটো ভিডিও আপলোড করা আছে, তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, সেখানে কীভাবে করতে হবে তার সামগ্রিক ধারণা দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই দুটো খাতা তোমাদের যেখানে যা করতে দেওয়া হয়েছে তোমাদের বিদ্যালয় থেকে যেভাবে ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে সেই অনুযায়ী তোমাদেরকে সাজিয়ে নিতে হবে। এক্ষেত্রে তোমাদের যেভাবে সাজানোর কথা বলা হয়েছে সেখানে আঁকা বা লেখা সব কিছু সম্পূর্ণ আছে কি না তোমাদের স্কুলে পৌঁছানোর আগে বাড়িতে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিতে হবে। কোনো জায়গায় কোনো কাজ যদি অসম্পূর্ণ থেকে যায় অবশ্যই সেটা সম্পূর্ণ করে নাও, সেখানে রং হতে পারে, সেখানে লেখা হতে পারে, সেখানে বর্ডার দেওয়া হতে পারে, যে কোনো কাজ যদি কোনোভাবে অসম্পূর্ণ থেকে থাকে অবশ্যই সেটা সম্পূর্ণ করে নাও। তার কারণ দেখো তোমরা পরীক্ষা চলাকালীন যখন খাতা চেক করছে স্যার বা ম্যাডাম যখন চেক করছেন তখন দেখা গেল কোনো একটা ভুল বেরিয়ে পড়লো, তখন কিন্তু তোমাদের নাম্বার কমিয়ে দিতে পারেন। তাহলে এই জায়গাটা মাথায় রেখে তোমরা বাড়িতে অবশ্যই সেই খাতাগুলোকে চেক করে নাও। তাহলে এই দুটো কাজ তোমরা বাড়িতে আগে থেকেই চেক করে নিচ্ছ। এরপরে 3 নম্বর যে কাজটা করতে হবে, তোমাদের পরীক্ষা চলাকালীন স্যার বা ম্যাডাম যিনি তোমাদের ওই পরীক্ষার দায়িত্বে আছেন তিনি তোমাদের ভাইবা পরীক্ষার সময় ডাকলেন, এক্ষেত্রে তোমরা তখন কি করবে, এসে সঙ্গে সঙ্গে কি চেয়ার বা টুল তোমাদের সামনে যা দেওয়া থাকবে সেটায় বসে পড়বে নাকি স্যারকে বা ম্যাডামকে জিজ্ঞাসা করে তারপরে বসবে? আমার মনে হয় তোমরা অবশ্যই ম্যানার্সটাকে মেনটেন করবে, অর্থাৎ তোমরা জিজ্ঞাসা করে বসার কথা বললে তবেই তোমরা বসো, তারপরে তোমরা তোমাদেরকে যা প্রশ্ন করবে সেই অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করো। এরপরে 4 নম্বর যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তোমাদের ধরো স্যার বা ম্যাডাম দুটো বা চারটে যা কোশ্চেন করলেন, এবারে এই যে কোশ্চেনগুলো করলেন সেখানে তোমাদের দেখো কোনো কোনো ক্ষেত্রে সব কোশ্চেনগুলো জানা থাকতে পারে, এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়ে থাকে, কিন্তু দেখা গেল কোনো কোনো ক্ষেত্রে একটা বা দুটো কোশ্চেন তোমাদের জানা থাকছে না, তখন তোমরা কি করবে, সিম্পলি কি চুপ করে রয়ে যাবে? না, আমি বলবো চুপ করে থাকবে না। যদি তোমাদের জানা না থাকে তোমরা অবশ্যই স্যার বা ম্যাডামকে জানিয়ে দাও যে আমাদের এই কোশ্চেনের উত্তরটা জানা নেই, তখন স্যার বা ম্যাডাম তখন কি করবেন, না এক্সট্রা আরও দুটো কোশ্চেন জিজ্ঞাসা করে তোমাদের থেকে ওই বিষয়ে উত্তর জানার চেষ্টা করবেন। তাহলে এখানে তোমরা যদি চুপ করে রয়ে যাও, বা অনেকে আছে ভনিতা করে বলে হ্যাঁ আমি তো এই বিষয়টা জানতাম, আমার এই বিষয়টা এই মুহূর্তে মনে আসছে না, বা আমি এই বিষয়টা অনেক পড়েছি কিন্তু হঠাৎ করে ভুলে গেছি, তাহলে এই চালাকিগুলো কোনোভাবে করতে যেও না, কারণ পরীক্ষক যিনি দায়িত্বে থাকবেন তিনি এই সমস্ত ব্যাপারগুলো জানেন, তুমি কতটা পড়েছো তোমাকে সারা বছর ধরে তিনি দেখেছেন। সুতরাং তুমি এই ধরনের ভনিতা না করে ডাইরেক্ট যাও, সেখানে তুমি যদি জানা থাকে তাহলে বলো জানা আছে, আর যদি না জানা থাকে তাহলে বলবে যে স্যার এই বিষয়টা আমি দেখে আসিনি, সেটা নম্রভাবে বলো, তাহলেই দেখবে তখন স্যার বা ম্যাডাম চেষ্টা করবেন তোমাকে আরও দুটো বা আরও চারটে কোশ্চেন করে সেই বিষয় সম্পর্কে তুমি জানো কি না জানার চেষ্টা করবে। জেনারেলি কী হয়, এই ধরনের কোশ্চেন তোমরা যখন উত্তর দিতে পারছো না তখন কী করে স্যার বা ম্যাডাম তোমাদেরকে একটু হালকা কোশ্চেন করবেন, তখন দেখা যাবে সেই কোশ্চেনগুলোর উত্তর তোমরা দিতে পারছো। তাহলে এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আর সবার শেষে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যখন তোমরা উত্তর দিচ্ছ শুধু হ্যাঁ বা না দিয়ে উত্তর দিলে হবে না, অর্থাৎ তোমরা অসম্পূর্ণ বাক্যে উত্তর দিলে সেই উত্তরটা অনেক
সময় স্যার বা ম্যাডাম যিনি দায়িত্বে আছেন তিনি বিরক্ত হতে পারেন। সেই জন্য তোমরা চেষ্টা করবে সবসময় সম্পূর্ণ বাক্যে, অর্থাৎ কোনো একটা বিষয়ের উত্তর যেন পূর্ণ বাক্যে দেওয়া হয়, অর্থাৎ যে বিষয়টা সম্পর্কে জানতে চাইছেন স্যার বা ম্যাডাম সেই বিষয়ে উত্তর যেন সম্পূর্ণভাবে তোমরা দাও। তাহলে এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। এরপরে আরও যে দুটো বিষয় গুরুত্বপূর্ণ আছে সেটা হচ্ছে এই জিওগ্রাফি ল্যাবরেটরি নোটবুক এবং একইভাবে প্রজেক্টের খাতায় কী ধরনের প্রশ্ন করা হয়ে থাকে। চলো একদম প্রথমে আমরা জিওগ্রাফি ল্যাবরেটরি নোটবুকে আমাদের কী ধরনের প্রশ্ন করা হয়ে থাকে সেই বিষয়টা জেনে নিই। দেখো, যারা এবছর পরীক্ষা দিচ্ছ অর্থাৎ 2022 সালে পরীক্ষা দিতে চলেছো, তাদের ক্ষেত্রে বলবো তোমাদের যে রিডিউস সিলেবাস আছে সেই রিডিউস সিলেবাসটা আগে দেখে নাও। এক্ষেত্রে তোমাদের কোন কোন বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে সেই বিষয়গুলো বাদ দিয়ে তারপরে সেই অনুযায়ী পড়াশোনা করে যাও। এখানে দেখো তোমাদের তিনটে চ্যাপ্টার আছে, এক নম্বরে তোমাদের টোপোসিট ম্যাপ আছে, দু নম্বরে ম্যাপ প্রজেকশন আছে, তিন নম্বরে স্ট্যাটাস্টিক্স আছে। এই তিনটে পার্ট থেকে তোমাদের জেনারেল কিছু কোশ্চেন করে যেতে হবে। সেই কোশ্চেনগুলো তোমরা যদি ভালো করে যাও আমি তাহলে বলবো তোমাদের এক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না। তার মধ্যে ধরো তোমাদের টোপোসিট ম্যাপ থেকে তোমাদের টোপোসিট ম্যাপে কোন জায়গায় কী থাকে তাই তোমরা সেই সম্পর্কে তোমাদের একটা ধারণা তৈরি রাখতে হবে। তার কারণ দেখো ওভারঅল তোমাদের টোপোসিট ম্যাপে বলতে পারে কোন দিকে তোমাদের ম্যাপ নাম্বার দেওয়া থাকে বা কোন দিকে তোমাদের কোন রাজ্যের ম্যাপ সেটা দেওয়া থাকে, কীভাবে কোন দিকে জেলাগুলোর নাম দেওয়া থাকে বা অক্ষাংশ দ্রাঘিমা কোথায় দেওয়া থাকে বা স্কেল কোথায় দেওয়া থাকে, এইরকম ছোটোখাটো বিষয়গুলো তোমাদের ধরতে পারে। তাহলে সেই বিষয়টা তোমাদের জানতে হবে। এই সংক্রান্ত আমার অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে, টোপোসিট ম্যাপে কোথায় কি আছে সেই সংক্রান্ত আমি খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেছি, সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও, তাহলে তোমাদের টোপোসিট ম্যাপ সংক্রান্ত একটা ধারণা তৈরি হয়ে যাবে। এরপরে দেখো টোপোসিট ম্যাপে বিভিন্ন রং বা রেখার ব্যবহার করা হয়েছে। দেখো ভাইভায় তোমাদের জেনারেলি খুব একটা কঠিন কোশ্চেন করবে না। এখানে তোমাদের ধরতে পারে ধরো টোপোসিট ম্যাপে সেটেলমেন্টকে কোন রঙে দেখানো হয়ে থাকে বা নিত্যবহ নদীকে কোন রঙে দেখানো হয়ে থাকে বা অনিত্যবহ নদীকে কোন রঙে দেখানো হয়ে থাকে বা সবুজ উদ্ভিদ বা স্বাভাবিক উদ্ভিদকে কোন রঙে দেখানো হয়ে থাকে। তাহলে এইরকম কিছু জেনারেল কোশ্চেন তোমাদের করবে। একইভাবে দেখো টোপোসিট ম্যাপের ক্ষেত্রে আরও কিছু কোশ্চেন হতে পারে, যেমন মিলিয়ন সিট কী বা ডিগ্রি সিট কী বা এদের আরএফ কত করে থাকে, এই ব্যাপারগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে। তার পাশাপাশি ধরো কিছু ফুল ফর্ম ধরতে পারে, ধরো আমাদের পিএস এর ফুল ফর্ম কী বা পিএফ এর ফুল ফর্ম কী, আরএস এর ফুল ফর্ম কী বা আরএফ এর ফুল ফর্ম কী, এইরকম কিছু আমাদের ফুল ফর্ম ধরতে পারে। একইভাবে বৈচিত্র্য সূচক মানচিত্র ব্যাপারটা কী বা টোপোগ্রাফি শব্দের অর্থ কী, এই বিষয়গুলো তোমরা দেখে যাবে। একইভাবে ম্যাপ প্রজেকশন পার্ট থেকে কিছু কোশ্চেন ধরতে পারে, যেমন তোমাদের বলতে পারে এবছর তোমাদের রিডিউস সিলেবাসে কোন ম্যাপ প্রজেকশনটা রয়েছে বা সেই সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন ব্যাপারটা কী বা কাকে বলে বা এখানে সিজনী ভূগোলক ব্যাপারটা কী, এখানে গ্র্যাটিকুল ব্যাপারটা কী, কীভাবে অক্ষরেখা এবং দ্রাঘিমারেখা ম্যাপ প্রজেকশনে কীভাবে থাকে সেই বিষয়টাও তোমাদের ধরতে পারে। একইভাবে আমাদের রাশিবিজ্ঞান পার্ট থেকে কিছু কোশ্চেন করতে পারে, তার মধ্যে রাশিবিজ্ঞান ব্যাপারটা কী বা আমাদের এই যে মিন মিডিয়ান মোড আমাদের কোন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে বা আমাদের এই যে সেন্ট্রাল টেন্ডেন্সির তিনটে পরিমাপকের নাম কী বা দুটো পরিমাপকের নাম কী বা একটা পরিমাপকের নাম কী, এরকম কিছু কোশ্চেন তোমাদের ধরতে পারে। কীভাবে তোমাদের বলতে পারে কোনো একটা ডেটা দেওয়া আছে সেখান থেকে তোমরা ভূস্টক বা মোড বিষয়টা কীভাবে নির্ণয় করবে, একদম অ্যাট এ গ্ল্যান্স তোমরা দেখে কীভাবে নির্ণয় করবে, এইরকম কিছু কোশ্চেন তোমাদের ধরতে পারে। কীভাবে প্রজেক্টের খাতায় তোমাদের যে প্রশ্ন করতে পারে তোমাদের যে প্রজেক্টটা দেওয়া হচ্ছে সেই প্রজেক্ট সংক্রান্ত কিছু তথ্য জানতে পারে। কীভাবে আমাদের প্রজেক্টের খাতা থেকে কিছু প্রশ্ন ধরা হয়ে থাকে মৌখিক পরীক্ষায়, এক্ষেত্রে তোমরা প্রজেক্টে যে কাজটা করছো সে সুন্দরবনের বন্যা হতে পারে বা হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিকম্প ধস হতে পারে বা জাপানের অগ্নুৎপাত হতে পারে বা বাঁকুড়া ও পুরুলিয়ার খরা হতে পারে, কোনো একটা জায়গা জীব বৈচিত্র্য নিবন্ধকরণ হতে পারে। তাহলে এই যে পাঁচটা প্রজেক্টের কাজ দেওয়া আছে তার মধ্যে তোমাদের বিদ্যালয় থেকে যে প্রজেক্টের কাজটা দেওয়া হচ্ছে সেই প্রজেক্ট থেকে তোমাদের কোশ্চেন করবে। তাহলে এটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও যে তোমাদের যে প্রজেক্টের কাজ দেওয়া হয়েছে সেই প্রজেক্টের কাজ থেকেই প্রশ্ন করা হবে। এবারে সেই প্রজেক্টের কাজ থেকে তোমাদের কি করতে হবে, যদি হিমালয় পার্বত্য অঞ্চলে ভূমিকম্প ধস থেকে তোমাদের ধরে তাহলে সেখানে আমাদের কি কি কারণে ভূমিকম্প হয় বা কি কি কারণে ধস তৈরি হয় বা এই ভূমিকম্প ধসের ফলে কি কি হতে পারে বা হিমালয় পার্বত্য অঞ্চলে কোন কোন জায়গা ভূমিকম্প ও ধস প্রবণ, এই রকম কিছু জেনারেল কোশ্চেন ধরতে পারে বা সুন্দরবন অঞ্চলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয় কোন কোন জায়গায় তৈরি হয় বা সুন্দরবন অঞ্চলের কয়েকটা নদীর নাম বলো, এরকম জেনারেল কিছু কোশ্চেন তোমাদের ধরবে। তাহলে তোমরা যখন খাতায় লিখছো তোমাদের এই প্রজেক্টের কাজ করছো বা অলরেডি করে ফেলেছো, তোমরা আরেকবার রিডিং পড়ো, সেখান থেকে চক আউট করে নাও এই ধরনের বিষয়গুলো তোমাদের মনে হচ্ছে যেগুলো যেগুলো কোশ্চেন ধরতে পারে, তাহলে সেই রকম বিষয়গুলোকে জাস্ট চক আউট করে তোমরা সেগুলোকে কোশ্চেন আকারে নিজেদের একটা ছোটো পকেট ডায়েরি করে নাও, সেই পকেট ডায়েরিতে লিখে নাও।
বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের মৌখিক পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন হয়ে থাকে, নাম্বার কত থাকে এবং তোমরা এই মৌখিক পরীক্ষা চলাকালীন কোন সময়ে উত্তর দেবে সেই সম্পর্কে আমি ডিটেইলসে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করো। এর পাশাপাশি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে রাখো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা বাই বাই।